রামের মহিমা, এখানে আমার কোনো কৃতিত্ব নেই। সন্তোষ মিত্র স্কয়ার, কাতারে কাতারে দর্শক এসে ভিড় করছে রাম মন্দিরের উদ্দেশ্যে। হোম মিনিস্টার এসে উদ্বোধন করলেন, কলকাতার আর পাঁচটা পুজোর থেকে অবশ্যই আলাদা, সাধারণ দর্শকদের কি বার্তা দিতে চাইছেন? বার্তা দিয়েছেন, এসো দেখো, নয়তো পস্তাবে সারা বছর। রামের টানে যে ছুটে আসছে মানুষ সেটা ভিড় দেখে প্রমাণ হচ্ছে। তো এখনো যারা আসেনি, প্রচুর দর্শক আসেনি এখনো, সবে ষষ্ঠী, সাধারণ দর্শকদের উদ্দেশ্যে আপনার বার্তা সবাই আপনার মুখ থেকে জানতে চান। আসুন দেখুন আমাদের কষ্টের পরিশ্রমের আসল ফসল আপনারাই দিতে পারেন। আমরা কোনো প্রতিযোগিতায় অংশ নিই না, মানুষের এই যে পদধূলি, এই যে লাখ লাখ জনতার উপস্থিতি, এটাই আমাদের সবচেয়ে বড় শারদ সম্মান। যদি সম্ভব হয় চট করে চলে আসুন। সন্তোষ মিত্র স্কয়ারের এই অভিনব পুজো মণ্ডপ কলকাতায় এক অনন্য সাড়া ফেলেছে, যে কারণে কাতারে কাতারে দর্শক ভিড় করছে রাম মন্দিরে। আপনিও চলে আসুন যত তাড়াতাড়ি সম্ভব। আর রাম মন্দির যদি না দেখেন তাহলে অবশ্যই এবার পুজো 2023-এ আপনি কিছু মিস করতে চলেছেন। খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এরকম প্যান্ডেল প্রপার দেখা।